আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশ্ব সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ডক্টর ইউনুসের প্ররোচনায় আমেরিকা স্যাংশন দিয়েছে, বললেন শিক্ষা উপমন্ত্রী। খাগড়াছড়িতে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি মামলার পর বিএনপির দুই নেতা গ্রেপ্তার। তারেক জোবাদের মামলা আদালতে হট্টগোল, ধাওয়া বাক বেতন্ডতা পুলিশ মোতায়েন। আরও জানাবো, বিএনপি জামায়াত গণতন্ত্রের শত্রু, সুষ্ঠু নির্বাচনে বাধা, বললেন যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ। এরপর জানিয়ে দেব, রুহুল কবির রিজভী বলেন গোটা জাতি শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে। গণতন্ত্র মঞ্চের হুঁশিয়ায়, শান্তিপূর্ণ পথে সরকারের বিদায় নেওয়ার সুযোগ এখনও আছে, না হলে লজ্জাজনকভাবে নিতে হবে। এরপর জানিয়ে দিব, জিএম কাদের বললেন বিদেশিদের প্রভাব বিস্তারের সুযোগ আমরাই করে দিচ্ছি। নতুন ভিসা নীতি নিয়ে বিএনপির চিন্তা নেই, ধরা খেলো আওয়ামী লীগ, বললেন পিটার হাস। এবং সর্বশেষ জানিয়ে দিব, 2023-2024 বাজেট বাড়বে সংসার খরচ, আরও চাপে পড়বে স্বল্প আয়ের মানুষ। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। ডক্টর ইউনুসের প্ররোচনায় আমেরিকা স্যাংশন দিয়েছে, বললেন শিক্ষা উপমন্ত্রী। ডক্টর ইউনুস সাহেবের প্ররোচনায় আমেরিকা স্যাংশন ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জলি ও কুড়ি শান্তি পদক প্রাপ্তির 50 বছর উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, ডক্টর ইউনুস তার প্রিয়জন হিলারি ক্লিনটনের মাধ্যমে নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তিকে ঘায়েল করার জন্য এই পায়তারা করেছে। নোবেলের শান্তি পুরস্কারকে অশান্তির কাজে লাগাতে যুদ্ধবাজ আমেরিকার রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের সাথে গাঁট বেঁধেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। উপমন্ত্রী বলেছেন, বিএনপি জামায়াত জোট বাইডেন প্রশাসনে তদারকি বিল লবিস্ট নিয়োগ দিয়েছে, এমনকি ইউরোপ ইউনিয়নেও এদের তদবিরকে ভিত্তি দিচ্ছেন ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস অনেক জায়গায় বলেছেন জীবনের শেষে এসেও প্রতিশোধ নেবেন, এই প্রেক্ষিতেই বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়তে উৎসাহী হয়ে উঠেছে। উপমন্ত্রী মহিবুল চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কখনো সহিংসতাকে আশ্রয় দেয়নি, অপশাসন ও দুঃশাসন সকল বিষয়ে প্রতিবাদ করেছেন। সুশৃঙ্খলভাবে শান্তির মধ্য দিয়ে দেশে একটা গোষ্ঠী অশান্তি চায়, তাদের লক্ষ্য থাকে সরকারকে বিপাকে ফেলা, কারণ দেশে অশান্তি সৃষ্টি হলেই অন্য দেশগুলো সুযোগ পায় ব্যবসায়ী থেকে তারা সুবিধা নেয়। খাগড়াছড়িতে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি মামলার পর বিএনপির দুই নেতা গ্রেপ্তার। খাগড়াছড়িতে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি মামলার পর বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলা সদরের সবুজবাগ এলাকায় বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি পৌর বিএনপির ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক নেসার আলী এবং 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস। বিএনপির অভিযোগ করেছে, মামলার পর জেলা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক রতন কুমার প্রেপড়া, জেলা যুব দলের সহসভাপতি নাসির শেখদার, আমির খান সহ একাধিক বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অদূত ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপির করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পক্ষান্তরে আওয়ামী লীগের করা মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি মিথ্যা মামলার প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ এবং গ্রেপ্তার দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল হক বলেছেন, গ্রেপ্তার দুজনই মামলার এজাহারভুক্ত আসামি, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটেছে 26 মে। হামলার খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্র মোহন রাজা সহ অন্তত 5 জন আহত হয়েছেন। এই গোটা বিএনপি এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি মামলা করেছে। তারেক জোবাইদার মামলা আদালতে হট্টগোল, ধাওয়া বাক বিতণ্ডতা পুলিশ মোতায়েন। আইনজীবীদের হট্টগোলের কারণে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদার রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে এই ঘটনাটি ঘটেছে। পরে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা ধাওয়া করে বিএনপি পন্থী আইনজীবীদের বের করে দিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় ফুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আদালতে কার্যক্রম শুরু হয়েছে, আরও 2 জন সাক্ষী গ্রহণ শেষে আদালত আজ বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। দুদকের সহকারী কৌশলী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেছেন, তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ দিন ছিল মঙ্গলবার। দুদকের পক্ষে একজন আদালতে সাক্ষী দিচ্ছিলেন, তখন বিএনপিপন্থী একদল আইনজীবী আদালত কক্ষে প্রবেশ করে হামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই আদালতে মামলা প্রত্যাহারের দাবি জানানোর পর স্প্রিংসল সৃষ্টি হয়েছে, এই পরিবেশ খারাপ হয়েছে। এরপর বিচারক এজলাস ছেড়ে দিয়েছেন। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আইনজীবী এবং বিএনপি এবং আওয়ামী লীগের আইনজীবীরা দেরাজ আদালতের সামনে অবস্থান নিতে স্লোগান দিয়ে থাকেন, আর বিএনপিপন্থীর আইনজীবীরা অবস্থান নিয়েছেন ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে।
বিএনপি জামায়াত গণতন্ত্রের শত্রু, সুষ্ঠু নির্বাচনের বাধা, বললেন শেখ পারস। বিএনপি ও জামায়াত গণতন্ত্রের শত্রু এবং সুষ্ঠু নির্বাচনের বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান শেখ ফজল শামস পারস মঙ্গলবার বরিশালের শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ বরিশাল বিভাগীয় প্রতিনিধিবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মন্তব্য করেছেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের চেয়ারম্যান শেখ ফজল শামস পারস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজল শামস পারস বলেছেন, এই দেশে যে নির্বাচনী পরিবেশ বিরাজমান তার আরেকটা প্রমাণ, বিএনপি কোন রকম বাধা বিপত্তি ছাড়াই তা সমাবেশ করে চলেছে। তাদের রাজনৈতিক অধিকার তারা চর্চা করেছে, তাদের কিন্তু সমাবেশ করতে দেওয়া হতো না। এমনকি আমাদের সময় পুলিশের লাঠিচার্জ করা ছিল নৈমিত্তিক ব্যাপার। যারা 21 আগস্ট সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে বোমা মেরে 25 জন বিরোধী মতাদর্শের নেতা কর্মীকে হত্যা করেছে, তারা আবার সমাবেশ করার অধিকারের কথা বলে, কোন মুখে বলছি না। গোটা জাতি শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে, বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুঃশাসনের মাধ্যমে যারা জোর করে ক্ষমতায় আছে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। আজ গোটা জাতি শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমানের নামাজে জানাজা শেষে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেছেন, দেশের ক্রান্তির লগ্নে জিল্লুর রহমানের মতো ত্যাগী নেতা চলে যাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি। মূলত নির্যাতন নিপন্ন শিকার হয়ে অকালে চলে গেছেন তিনি। শহরের ট্যাঙ্কের মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজার বেগম খালেদাজের উপদেষ্টা কেএম একরামুজ্জামান, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া সহ আরো অনেকেই অংশগ্রহণ করেছেন। এ সময় বিএনপির রাজনীতিবিদ মরহুম জিল্লুর রহমানের কফিনে ফুলেল শুভেচ্ছা শেষ বিদায় জানিয়েছেন নেতা কর্মীরা। পরে শহরের শেরপুরস্থ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মরহুম বাড়িতে দীর্ঘদিনের রাজনৈতিক নেতাকর্মী সহ স্বজনরা তাকে একনজর দেখতে ভিড় করেছেন। এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণ পথে সরকারের বিদায় নেওয়ার সুযোগ এখনো আছে, বলছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সময় শেষ হয়ে যাওয়ার আগেই দম্ভ ও জেদ পরিহার করে পদত্যাগ করুন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পথ খুলে দিন। 2014-2018 সালের মতো আর একটি তামাশা নির্বাচনের সুযোগ দেশবাসী মেনে নিবে না। এখনো শান্তিপূর্ণ পথে বিদায় নেওয়ার সুযোগ আছে, এই সুযোগ কাজে না লাগালে গণ আন্দোলনের পথে লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে। মঙ্গলবার বিকালে রাজধানীর সেগুন বাগিচায় বিপ্লবী কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এসব কথা বলেছেন। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লব অস্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বক্তব্যে বক্তব্য দিয়েছেন আরো অনেকেই। আর উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাচ্ছেন। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য আকবর খান সাকরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার বেসামাল হয়ে পরিকল্পিতভাবে দেশকে ভয়ঙ্কর অনিশ্চয়তা ও সংঘাত সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। এরপরও দায় দায়িত্ব সরকার এবং সরকারের দলকেই বহন করতে হবে। নেতারা বলেছেন, আওয়ামী লীগ এখন আর জনগণের ভোটের অধিকার গণতন্ত্রে বিশ্বাস করে না, জবরদস্তি করে ক্ষমতায় থাকতেই পছন্দ করে। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে। দেশ ও জনগণকে বাঁচাতে দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে গণসংগ্রামে এগিয়ে আসার ডাক দিয়েছেন নেতারা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সভায় সংগৃহীত প্রস্তাবে আদা পেঁয়াজ সহ অতি আত্মাবশ্যক ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বাজার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ বাজারে নৈরাজ্য দেখা দিয়েছে। সভার প্রস্তাবে আগামী 4-7 জন গণতন্ত্র মঞ্চের ঢাকা থেকে দিনাজপুর রোড মার্চ সফল করার আহ্বান জানানো হয়েছে। সর্বশেষ জানিয়ে দিব, বিদেশিদের প্রভাব বিস্তারের সুযোগ আমরাই করে দিচ্ছি, বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমেরিকার ভিসা নীতি আমরা ইতিবাচকভাবেই দেখছি, কারণ তারা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তিনি বলেছেন, যারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকেন অথবা নির্বাচন ব্যবস্থা প্রভাবিত করতে পারেন, ইউরোপ ও আমেরিকায় তাদের স্বার্থ থাকে, তাদের কারো সন্তান লেখাপড়ায়, আবার কেউ অবসরে ওইসব দেশে বসবাস করতে চান, তাই কেউ চাইবেন না তার পরিবার পরিজন নিয়ে কালো তালিকাভুক্ত হন। এই কারণেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বা অনিয়ম করতে তারা বাধা বা দ্বিধাগ্রস্ত হবেন। কাদের বলেন, আমেরিকার ভিসা নীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে, মনে হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য আমেরিকা যথেষ্ট আন্তরিক। আমেরিকা ভিসা নীতি কতটা বাস্তবায়ন করা হয় বা কার্যকর করা হয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বা আলোচনাকালে তিনি এসব কথা বলেছেন। এ সময় এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেছেন, সব রাজনৈতিক দল মনে করে সরকার নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করেছে, সবাই বিশ্বাস করে নিয়ন্ত্রণ রেখে সরকার নির্বাচন করেছে, কিন্তু এতে অন্য কোনো দলের কিছু করার ক্ষমতা নেই। তিনি বলেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। যারা বিশাল জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করে তারা নির্বাচনে না এলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না, তাই সরকারের উচিত হবে নির্বাচনে সব দলে অংশগ্রহণ নিশ্চিত করা। আরেক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, আমাদের রাজনীতিতে বিদেশিদের অনেক প্রভাব বেশি, আমরা বিভিন্ন দেশের উপর নির্ভরশীল, তাই বিদেশিদের প্রভাব বিস্তার সুযোগ আছে, আবার আমরা নিজেরা অনেক বিষয় সমাধানে আসতে পারি না। এমত অবস্থায় আমাদের দেশের যারা বিনিয়োগ আছে তারা সবাই স্বার্থের প্রভাব বিস্তার করতে চেষ্টা করে, সেই সুযোগটা আমরাই করে দিয়েছি, কারণ আমরা নিজেরা মীমাংসা করতে পারলে কেউ মাথা ঘামানোর প্রয়োজন মনে করবেন না। তিনি বলেন, জবাবদিহিতামূলক সরকার হলে সবাই নিশ্চিত মনে কাজ করতে পারেন, জবাবদিহিতা থাকলে একটা আইন শৃঙ্খল ও নীতি থাকে, কে কি করতে পারবেন কে কি করতে পারবেন না তা নিশ্চিত করা থাকে। যখন জবাবদিহীন সরকার তৈরি হয় তখন কোনো গাইডলাইন থাকে না, আমরা সবাই একমত হলে বিদেশিরা কখনো নাক গলাতে চেষ্টা করতো না, আবার চেষ্টা করলে কিছুই করতে পারতো না।